হ্যালো বন্ধুরা, প্রত্যেক ধর্মে বলা হয়েছে যে আত্মা অমর, তারা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে, আর এটাকেই পুনর্জন্ম বলা হয়ে থাকে। আপনারা যদি শাস্ত্রের থেকে বিজ্ঞানকে বেশি মেনে থাকেন, তাহলে আপনি পুনর্জন্মকে বিশ্বাস করবেন না, কেননা বিজ্ঞান পুনর্জন্মকে কখনোই সম্মতি দেয় না। আর যদি আমি বলি এই ভিডিও আপনার পুনর্জন্মের উপর অবিশ্বাসের ধারণা বদলে দেবে, তো তখন আপনারা কি করবেন? হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা আপনাদের এমনই পাঁচজন বাচ্চার কথা বলবো, যারা তাদের আগের জন্মের সঙ্গে এখনো জুড়ে রয়েছে, যারা দাবি করে যে তাদের পুনর্জন্ম হয়েছে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। টিটু সিং। বাড নামক গ্রামে জন্ম টিটু সিং এর কথা শুনলে আপনাদের বিশ্বাস হয়ে যাবে যে টিটু সিং এর পুনর্জন্ম হয়েছে। টিটুর বক্তব্য ছিল যে ওর আসল নাম সুরেশ ভার্মা, আর ওকে কোনো একজন ব্যক্তি গুলি করে খুন করেছিল। টিটু বলে যে আগ্রাতে এক বিধবা তার দুই সন্তানের সঙ্গে বসবাস করে, আর ওই বিধবাই তার স্ত্রী। আগ্রাতে ওর একটি টিভির দোকানও রয়েছে বলে টিটু দাবি করে। এই সব কথা সত্য না মিথ্যা জানার জন্য টিটুর বাবা যখন টিটুর দাদাকে আগ্রাতে পাঠায়, তখন টিটুর দাদা ওই দোকান খুঁজে পায় যার নাম ছিল সুরেশ টিভি শপ, আর ওই দোকান একজন বিধবা মেয়ে চালাচ্ছিল যার নাম ছিল উমা। টিটুর কথা শুনে ওর আগের জন্মের স্ত্রীও অবাক হয়ে যায়। উমার বিশ্বাস হয়ে যায় যে টিটুই তার আগের জন্মের স্বামী। পুলিশ রিপোর্টের মতে সুরেশের মাথার ডান দিকে গুলি করা হয়, আর অবাক ব্যাপার হলো টিটুরও জন্মের পর থেকে মাথার ডান দিকে একটি চিহ্ন রয়েছে, যার ফলে এটা প্রমাণ হয় যে সুরেশের পুনর্জন্ম হয়েছে। লিউক রুহেলম্যান। লিউক একজন দুই বছর বয়সের একটি ছোট ছেলে ছিল। ও সর্বদা একজন মেয়ের সম্বন্ধেই কথা বলতো যার নাম ছিল প্যাম। প্রথম প্রথম ওর পরিবারের মনে হয় এটা হয়তো লিউকের কোনো মন গড়া চরিত্র, কিন্তু পরে সে বলে প্যাম তারই নাম ছিল। লিউকের মা লিউকের এই কথার মানে জানতে চায়। তখন লিউক বলে যে সে আগে একজন মেয়ে ছিল এবং মৃত্যুর পরে সে তার গর্ভে জন্ম নেয়। এই সব কথা শুনে লিউকের মা খুবই অবাক হয়ে যায়। তখন লিউকের মা লিউককে জানতে চায় যে তোমার মৃত্যু কিভাবে হয়েছিল। লিউক বলে যে শিকাগোর একটি বিল্ডিংয়ে আগুন লেগে যায়, আর ওই আগুনের হাত থেকে বাঁচার জন্য সে বিল্ডিং থেকে লাফ দেয়, আর এইভাবেই তার মৃত্যু হয়। লিউকের মা ইন্টারনেটে যখন এই বিষয়টি সার্চ করে, তখন তিনি জানতে পারেন যে 1993 শিকাগোর প্যাস্টন হোটেলে আগুন লেগে যাওয়ার ফলে 19 জন মানুষের মৃত্যু হয়ে যায়, যার মধ্যে একজন 30 বছর বয়সের মেয়েও ছিল যার নাম ছিল প্যাম রবিনসন। প্যাম রবিনসনের ছবির সঙ্গে আরো অনেক ছবি মিক্সড করে যখন লিউকের সামনে ধরা হয়, তখন সঙ্গে সঙ্গে লিউক প্যাম রবিনসনের ছবিটিকে দেখিয়ে বলে যে এটাই হলো সে। বারব্রো কার্লেন। বারব্রো একজন সুইডিশ মেয়ে ছিল যার বক্তব্য ছিল যে সে আগের জন্মে অ্যানি ফ্র্যাঙ্ক নামক একজন মেয়ে ছিল। অ্যানি ফ্র্যাঙ্ক একজন এমন মেয়ে ছিল যে তার জীবনের একটি বড় সময় ধরে নাৎসিদের হাত থেকে বাঁচতে গৃহবন্দী হয়েছিল। অ্যানি ফ্র্যাঙ্ক তার অনুভবগুলোকে একটি ডায়েরিতে লেখেন, আর এটি পাবলিশও করা হয়েছিল, কিন্তু এই ডায়েরি সুইডিশ ভাষাতে তখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি, যার ফলে বারব্রো এই ডায়েরির কোনো কথাই জানতে পারা অসম্ভব ছিল। 10 বছর বয়সে বারব্রোর কথাগুলো সত্য না মিথ্যা জানার জন্য ওনাকে নেদারল্যান্ডে নিয়ে যাওয়া হয়। ওখানে পৌঁছতেই বারব্রো ওই রুমের ঠিকানা ঠিকঠাক দিয়ে দেয় যেখানে সে আগের জন্মে নাৎসিদের হাত থেকে বাঁচার জন্য জীবনের অর্ধেক সময় গৃহবন্দী ছিলেন। আর এইসব ঘটনার পরে বারব্রোর মা বাবারা মেনে নেন যে তার পুনর্জন্ম হয়েছে। রেয়ান। রেয়ানের যখন 4 বছর বয়স, তখন ওর মনে হতে থাকে যে এই লাইফ তার নয়, ও অন্য কেউ। রেয়ান রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখত। রেয়ান তার মা বাবাকে বলে যে তাকে তার নিজের বাড়িতে রেখে আসতে। ওর বক্তব্য ছিল যে আগের জন্মে সে হলিউডের একজন এজেন্ট ছিল যেখানে ওর বড় বড় সেলিব্রিটির সঙ্গে আলাপ ছিল, আর ও রক স্ট্রিটে বসবাস করত। এই সব কথা শুনে একদিন ওর মা ওকে হলিউড সম্বন্ধিত এক লাইব্রেরিতে নিয়ে যায় যেখানে রেয়ান একটি বইয়ে একজন ব্যক্তির ছবি দেখে বলে যে এটা তার ছবি। রিসার্চ করে জানা যায় যে ওই ব্যক্তিটির নাম মার্টি মার্টিন,
আর কোনো এক সময় সে হলিউডের এক কোম্পানির জন্য নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে আসত এবং 1964 সালে তার মৃত্যু হয়ে যায়। কেন্ড্রা কার্টার। 4 বছর বয়সের কেন্ড্রা সাঁতার ক্লাসে ভর্তি হয়। শীঘ্রই সে তার লেডি কোচের সঙ্গে এক মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কেন্ড্রা গিঙ্গার নামক লেডি কোচের সঙ্গে যখন যখন থাকত তখন তখন সে খুবই খুশি থাকত। কেন্ড্রার মাও ওখান থেকে সাঁতার শিখত। কেন্ড্রা তার মাকে বলে যে কিভাবে কেন্ড্রাকে ওই লেডি কোচের পেট থেকে অ্যাবর্শন করে বের করা হয়। কেন্ড্রার বক্তব্য ছিল যে ও গিঙ্গারেরই মেয়ে। কেন্ড্রা এই কথা বারবার বলাতে কেন্ড্রার মা যখন খোঁজ করে দেখে তখন সে জানতে পারে যে গিঙ্গার 9 বছর আগে শরীর অসুস্থ থাকার কারণে অ্যাবর্শন করেছিল। এর ফলে কেন্ড্রার মা বিশ্বাস করে নেয় যে কেন্ড্রা ওই সুইমিং কোচেরই মেয়ে। যখন ওই সুইমিং কোচ ওদের থেকে দূরে চলে যায় তখন কেন্ড্রা খুবই একা হয়ে পড়ে। সে কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, সে সর্বদাই একা একা থাকতো, সে ঠিকমতো খাবার খেত না। বন্ধুরা, এই রকম পুনর্জন্মের 100 থেকেও অধিক ঘটনা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা পুনর্জন্মের বিষয়ে কি ভাবেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।